শিক্ষা দেওয়ার জন্য আজ আমার নাগে রাসূল নাগের ভূষণ করিব পরিত্যাগ বৃদ্ধা ব্রাহ্মণের রূপ ধারণ করে ছুটে যাব চন্দ্রকে তোর গৃহে রয়েছে তার কন্যার হার চুরি করে নিয়ে এসে বিক্রি করে দেব সেই সওদাগরের কাছে যাতে চন্দ্রকেতু সেই চাঁদকে নিক্ষেপ করে সেই অন্ধকার কারাগারে তাই আর বিলম্ব নয় এই মুহূর্তে আমার এই বেশভূষা দূরে সরিয়ে বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধারণ করে ছুটে যাই আমি সেই পুষ্প উদ্যানে যাব তাকে নিয়ে আমি কোথায় খুশি হাসি এই খুশি জানিস পিতা মাকে বলেছি পিতা বলেছি তাই তো তোমায় নিয়ে যাবো স্বামী পুষ্পদানে তুমি যাবে বলো এ হাসি হ্যাঁ বল আমরা পুষ্পদানে যাবি হ্যাঁ যাবে বলো তবে আমি ডাকবো পিতাকে কোথায় পিতা তুমি এসো চল পিতার কাছে আমরা যাবো খুশি দুর্গা দেবীর জয় জয় মা দুর্গা দেবীর জয় একমাত্র মেয়ে আবার হাসি বহুদিন হয়ে গেল তার মা মারা গেছে তাই মা হারা কন্যাকে আমি যেন সযত্নে রাখতে পারি সে যেন সুখে থাকে এই তো আমার প্রার্থনা জয় মা দুর্গা দেবী জয় মেয়েটা যে কোথায় গেছে যতক্ষণ পর্যন্ত আমি তাকে দেখব না ততক্ষণ পর্যন্ত আমার কি কিছু ভালো লাগে না কে কোথায় রয়েছিস একটু হাসিকে পাঠিয়ে দেবে পিতা 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 শুনে প্রণাম নিও পিতা গো আশীর্বাদ করি মা ও গো পিতা আমার তো কেউ নেই তাই না হাসি শোন মা তুই আমার কাছে আয় মা তুই তো জানিস তোকে না দেখলে আমাকে এক মুহূর্ত কিছুই ভালো লাগে না হ্যাঁ গো পিতা তুই কোথায় গেছিলি মা ও গো পিতা আমি তোমার খেলতেছিলাম ও তুই খেলা করতে গেছিলি বুঝি পিতা দেখিস মা এই রাজপ্রসাদের বাইরে কোথাও থাকবি না না তো না তুমি তো আছে বলো সঙ্গে আমার কিন্তু পিতা তুমি জানো আজ কি হয়েছে কি হয়েছে আজকে মনে মনে আশা আছে যাবো সে পুষ্পদানে আমি কি বললি হ্যাঁ তুই যাবি পুষ্প চয়নে না 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 হাসি বল পিতা আমি তো কি ওই পুষ্প উদ্যানে যেতে অনুমতি দিতে পারি না কেন ও গো পিতা কি একবার দাও না আমার যে মনে মনে আশা আছে পিতা তুমি দাও না আমি যাব হাসি হ্যাঁ ওরে মা তুই আমার একমাত্র এই বৃদ্ধ বয়সে তুই আমার আপনজন তাই তোকে ছেড়ে আমায় যে কিছু ভালো লাগে না না আমি যাব পিতা আমি যাব আমাকে দাও না শোন মা শোন আমি তোকে অনুমতি আমি তোকে অনুমতি দিতে পারি না দিতে পারো কেন দিতে পারো না কিন্তু জানিস মা বলো পিতা বলো একটি কথা কি কথা বলো না বহুমূল্য দিয়ে
হ্যাঁ একটি হার তৈরি করেছি নিশ্চয়ই জানিস মা বলতো দেখি কাছে হ্যাঁ পিতা বলো বলতো দেখি হারখানা কেমন হয়েছে পিতা খুব সুন্দর হয়েছে এই তোমার দেওয়া হার আমার সবথেকে মূল্য সবথেকে মূল্যবান হ্যাঁ কিন্তু মা এই বহুমূল্য হার নিয়ে ওই পুষ্প অধ্যয়নে তুই যাবি নিশ্চয়ই যাব তুই তুই কিন্তু ওই পুষ্প অধ্যয়নে যাস যাব না 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 পিতা না আমি আজ কোনো কথাই শুনব না আমার মনে বাসিদ আমি যাবই যাব যাব আহ মহারাজি আমি তো তাকে একা ছেড়ে দিতে পারি না হ্যাঁ তবে আমি তোকে অনুমতি দিতে পারি না না কিন্তু তোকে তো আমি একা যেতে দেব হ্যাঁ রয়েছে খুশি সেই খুশিকে তোকে সঙ্গে নিয়ে যেতে হবে বেশ তাই হবে কে কোথায় রয়েছিস খুশিকে পাঠিয়ে দে পণ্ডা মহে বাবু আশীর্বাদ করি বাবু আমায় দেখেছেন খুশি বলেন বাবু আজ হাসি পায়না ধরেছে পায়না ধরেছে বাবু কি ওই পুষ্প দানে যাবে পুষ্প বাগানে হ্যাঁ তাই বলি আমি তো একা ছাড়তে পারি না হ্যাঁ বাবু তাই তুই সঙ্গে যাবি বেশ বাবু আপনার কথাই শেষ কিন্তু কিন্তু একটি কথা মনে রাখিস বাবা এমন কি কথা বাবু দেখ হাসি আমার একমাত্র মেয়ে হ্যাঁ বাবু বুঝতে পেরেছিস হ্যাঁ বাবু একমাত্র মেয়েকে তুই একা রেখে কোথাও যাবি না চোখে চোখে সব সময় তাকে রাখবি বেশ বাবু কেমন পিতাকে বললাম তো খুশি আছে আমার সঙ্গে আমার কিচ্ছু হবে না আমি চলে আসব বেশ বেশ আমি আসি দেখ কেমন আসি আসি বাবু বেশ খুশি চললে হাসি চল কেমন আমরা এই মুহূর্তে যাব পুষ্প বাগানে তাই হবে দুর্গা 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 ও গো মা দুর্গা আমার একমাত্র মেয়ে হাসি আজ পুষ্প উদ্যানে গেছে তুমি তার মঙ্গল করো ঠাকুর তুমি তার মঙ্গল করো মা কেন না আমার বৃদ্ধ বয়সের একমাত্র আমার আমার একমাত্র শেষ সম্বল আমার একমাত্র শেষ সম্বল আমার মা হাসি তাই তুমি তাকে তাই তুমি তাকে তুমি মঙ্গল করো মা মঙ্গল করো ও খুশি এ হাসি আয় কেমন আয় দেখ দেখ কত সুন্দর ফুল না দেখ কত সুন্দর পুষ্প রয়েছে আজকে আমি কত সুন্দর ফুল ফুটেছে পুষ্প বাগানে সুন্দর আমি আজকে এই পুষ্প নেব কেমন এসো আমি একটু আমি বিশ্রাম করব এসো তুমি বিশ্রাম করো হাসি এই খুশি আমি ঘুমিয়ে পড়লাম হ্যাঁ তুই বসে থাকিস পুষ্প বাগানে কত সুন্দর সুন্দর ফুল খুশি বললে হাসি তোকে আমি কি বললাম বসে থাকি দি বসে থাকিস নি বল আছি তো চল কেমন যাই এ কি খুশি আর আমার মালা কোথায় মালি এ আমার ওই বহুমূল্য মালা কোথায় তুই নিশো নিয়েছিস না তুই নিয়েছিস না এ কি আমার তো ওই বহুমূল্য মালা কোথায় হারিয়ে গেছে খুশি তুই বল বল দেখ খুলে বল জানা জানা হাসি মালাটা মনে হয় না আমরা ফুল জয় মা দুর্গা দেবীর জয় জয় মা দুর্গা দেবীর জয় পিতা ও গো পিতা 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 গো আমার সর্বনাশ হয়েছে সর্বনাশ হয়ে গেছে হারিয়ে গেছে কি বলছিস
বহুমূল্য মালা আমি হারিয়ে পিতাকে হারিয়ে ফেলেছি কিন্তু খুশি কোথায় ওই তো আছি হয়েছে কে কোথায় রেছিস খুশিকে পাঠিয়ে দে খুশি বাবু এই তোকে কি বলেছিলাম বাবু তোকে কি বলেছিলাম যে চোখে চোখে রাখবি বাবু আমি চোখে চোখে আমি হাসিকে চোখে চোখে ও তুই চোখে চোখে রেখেছিস তাহলে বলতে পারিস এই বহুমূল্য হারখানা কে নিয়েছে বাবু হ্যাঁ আমি বলতে পারবো না তুই বলতে পারবি না না বাবু কে তো আমি বলতে পারি বাবু এই বহুমূল্য মালা এই বহুমূল্য হার তুই চুরি কই নিয়েছিস বাবু আমি সত্যি বলছি বাবু ওই হাসি মালা আমি নেইনি বাবু বাবু তোকে আমি 7 দিন সময় দিলাম এই 7 দিনের মধ্যে যদি বহুমূল্য মালা যদি না নিয়ে আসিস তোকে দেব আমি মৃত্যুদণ্ড কথাটা যেন মনে থাকে পিতা যেখান থেকে হয় আমি ওই মালা চাই চাই হাসি তুই কাঁদিস না আমরা চাই কাঁদিস না এতে 7 দিন দিলাম তোকে সময় এই 7 দিনের মধ্যে যদি বহুমূল্য মালা না নিয়ে আসিস তোকে বাবু মরে থাকে বাবু আমায় মারলে আপনি বলেছেন 7 দিন সময় দিয়েছেন আমি দেখবো ওই পুষ্প বাগানে দেখবো যদি খুশির মালা পড়ে যায় হাসির মালা আমি পুষ্প বাগানে খুঁজে দেখবো আমি খুঁজে দেখবো ও হাল ধইরা দে পাল তৈরা দের নৌকারে হাল ধইরা দে এই তো ওই তো হাসির মালায় আমি চুরি করেছি আর নাই বিলম্ব এই মুহূর্তে আমি ওই সওদাগরের কাছে বিলম্ব ওলে বাবা আমি আমি বৃদ্ধ ব্রাহ্মণি রে বাবা বৃদ্ধ ব্রাহ্মণি আজ তুমি কি আশা করে এসেছো বলো আচ্ছা আর 7 দিন থেকে ওনা হালে রয়েছে বেটা এই মালাটা বিক্রি করবো কেউ নিতে চাই না ওই মালা কেউ নিতে চাই না তুমি বিক্রয় করে তোমার ওই খোদা নিবারণ করবে বেশ দেখি তোমার ওই মালা এই মালার দাম কত ওলে বাবা তুমি যা দিবে তাই আমি মেনে নেব তুমি দাম বলবে না আমি যা দেব সেটাই তুমি মেনে নেবে এত সুন্দর মালা এর মূল্য অনেক আমি দেখব এই শুভ দিনে যখন এসেছি সিঙ্গল দেবে বাণিজ্য করতে এই মালাকে আমি দাম বলবো 100 স্বর্ণমুদ্রা তুমি দিবে এই মালার এত দাম আর 100 স্বর্ণমুদ্রাই দেবে আমি জাতিতে বণিক আমাদের আমাদের ব্যবসায় লাভ হবে আর তোমাকে দিলাম 100 স্বর্ণমুদ্রা
काहे हो आची एशो बाबू मन होय आमादेर बाणिज्य खूब लाभवान होबे हां आमादेर बाणिज्य लाभ होबे आमरा जातिते बोली जखन एसेछे एई सिंगल नेबे आमरा ব্যবসা ভালো করে মতির আছে চিনিল তোরি দিবানি সিদিছি পারি বাবু বাবু আমায় বলেছে সাত দিনের মধ্যে ওই মালাটা আমায় খুঁজে দিতে হবে না হলে মারবি পাঁচ ছ দিন তো হয়ে গেল এখনো সময় আছে আমি পেলাম না কি করব এই জীবন না রাখবো না এই গঙ্গার জল আমি বিসর্জন করে দেব দেখি এই তো হাসির সেই মালা এই তো হাসির মালা অবশ্যই চুরি করেছে আর বাবু আমায় মেরেছে আমি বাবুর কাছে যাব বাবুর কাছে যাব বাবু মদির আছে জিরিন তরি দিবানি সিরিছি পারি আর শিবম শিবম বলে শরণ শিবের নামে কি শরণ করে ভেবে মরিবে পাল তৈরা তের নৌকারে হালে ধৈরা রে পাল তৈরা তের নৌকারে হাল ধৈরা রে महामूल्य हार जदि फिरिए ना दय ताहले ताके देबो नरबाड़ी চুরি করিস নি অন্যের গলে দেখে এসেছিস তুই দেখ হতে পারবি পারবো বাবু পারবো পারবো তাই যদি পারিস তাহলে এই যাত্রায় রক্ষা পাবি আর যদি দেখাতে না পারিস তাহলে মনে রাখিস এই চাবুক দিয়ে তোর সর্বাঙ্গ রক্তাক্ত করে দেব বেশ বাবু তাই হবে তাই আসেন বাবু বিলম্ব নয় চল এই মুহূর্তে চল সেই যাওয়ার দেওয়ালার নিকটে নিয়ে চল যে আমার এবার আমার কন্যার মালাকেই চুরি করেছে তাকে ছেড়ে দেবো না তাকে ছেড়ে দেবো না আসুন বাবু আসুন এই হাপাং হাইয়া ছাপাং ছাইয়া হাপাং হাইয়া হাপাং ছাইয়া হাপাং হাইয়া বাবু এই যে সেই মালা এই যে মালা গলায় পরিধান করে আছে এই যে সেই মালা বাবু এই যে সেই হাসির মালা এগিয়ে যেতে হবে আমাদের হ্যাঁ বাবু তারপর আমরা অবশ্য করব এই তো সেই মালা হ্যাঁ এই তো সেই হা বহুমূল্য এই বহুমূল্য আমার আমার খুশির গলার আমাকে জানতে হবে সে কি আপনার পরিচয় আমার পরিচয় আমার পরিচয় আমি পড়ে দেব কিন্তু তোমরা এইভাবে আমাদের কেন আক্রমণ করেছো তাই বলো তার একমাত্র কারণ আমি সিংহলের রাজা সিংহল দেবের রাজা আমি খরিদ করে নিলাম খরিদ নয় আপনি চুরি করে নিয়েছেন অসম্ভব অসম্ভব নয় এটাই সম্ভব আপনি একজন চোর ব্যক্তি তোমার কোনো কথা আমি শুনতে চাই না
তুমি আমার পথ ছাড়বে কিনা বলো, তুমি যদি আমার পথ না ছাড়ো তোমাকে আমি ক্ষমা করব না, প্রয়োজন হলে তোমাকে চম্পলার নরনারী পশু পাখি আজ ঘুমিয়ে পড়েছে, তাই তো আজ 33 কোটি দেবতা আমায় পাঠিয়েছে এই চম্পলা নগরে, চাঁদের গৃহে নবজাত সন্তান হয়েছে। এই তো, এই তো সে সুতিকাগার, এই সুতিকাগারে মা আজ আমায় বিদায় দাও। আজ বিদায় হবে না, আজকে না আমার সন্তানের 66 দিন, আজ সুতিকাগারে তোমায় থাকতে হবে। এসে তাই হবে মা গো। সে কি আজ বিধাতা পুরুষ চলেছে সেই চম্পকনগরে নবজাত শিশু সন্তানের ভাগ করে কোনো করতে, আর যদি আমার মতো না হয় তবে হবে না বাবু কার্য সিদ্ধি। তাই এই মুহূর্তে ছুটে যাই বিধাতা পুরুষের কাছে। দাঁড়া, একই পদ্মাবতী প্রণাম তবু চরণে আশীর্বাদ করি তোমার, হঠাৎ তুমি আমার পদ ঘিরে দাঁড়ালে কেন? আমি বলবো, কিন্তু তার পূর্বে আমি যে তোমার হস্তে হস্তে দিয়ে অঙ্গীকার বেশ আমি করলাম। তুমি শোনো, আজ এই গোবিন্দ নিশীতে তুমি কোথায় চলেছো? তুমি কি জানো না স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে যত জীব জন্ম গ্রহণ করবে আমাকে স্বর্গ থেকে এসে প্রত্যেক জীবের ললাটে লিখন লেখার জন্য। তাই তো আজ চম্পলা নগরে চাঁদের গৃহে নবজাত সন্তান জন্মগ্রহণ করেছে, তাই তো যাচ্ছি ওই চাঁদের গৃহে আজ তার সন্তানের ললাটে ভাগ্য লিপি লেখার জন্য। তবে শোন, তার ভাগ্য লিপি গর্বে সত্যই, তার বয়স হবে 11 বৎসর 5 মাস 30 দিনে হবে তার বিবাহ, বিবাহ রাতে বাসরি ঘরে সর্বঘাতে হবে তার মৃত্যু। পদ্মাবতী তুমি কি জানো না পদ্মাবতী এক এক করে 6-6টি সন্তানকে হারিয়ে আজ শনে রানী সন্তানের জন্য হাহাকার করে কাঁদছে। তাই তাই যদি হয় বেশ, তুমি যখন বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত হতে পারো না, এই মুহূর্তে আমি তোমার কথা মতো আমি যাচ্ছি সুতিকাগারে।
এই তো সেই খাবার আজ সবাই ঘুমিয়ে পড়েছে এই মুহূর্তে এই মুহূর্তে আমি এই সেই খাবারে প্রবেশ করি না কেন এই তো সন্তান আজ আর দেরি নয় দেরি নয় সবাই ঘুমিয়ে পড়েছে এই মুহূর্তে ওই সন্তানের ললাটে আমি ভাগ্য লিপি লিখে আমি আমার সত্য পুড়ে যাব আমি চোর নয় তাহলে কে তুমি আমি আমি অন্য কেউ নয় আমি আমি স্বর্গের একমাত্র বিধাতা পুরুষ যেই জীব জন্মগ্রহণ করবে প্রত্যেক জীবের ললাটে ভাগ্য লিপি লেখার জন্য আমি স্বর্গ থেকে মরতে আসি বিধাতা পুরুষ তবু জেনে রইল আমার সত্য কোটি পোনা আমি হচ্ছি দাইমা বিধাতা পুরুষে কেনই প্রবেশ করেছ আজ সত্যিকারই ঘরে তুমি ও বলে বিধাতা তার ললাটে ভাগ্য লিপি লেখার জন্য ভাগ্য লিখো হ্যাঁ এমন কি আজ ভাগ্য লিখো লিখেছ একবার প্রকাশ করে খুলে বলো আমার কাছে না ধাত্রীমা তুমি এই কথা শুনতে চেও না কারণ এই কথা শুনলে তুমি হয়তো স্থির ভাবে দাঁড়িয়ে থাকতে পারবে না তুমি আমার পথ ছেড়ে এ কি বলছি বিধাতা পুরুষ তুমি যদি আজ ওই লিখনের কথা আমায় খুলে না বলো আমি তোমার পথ ছেড়ে দেব না যে দেখো বেশি প্রবাদ হতে চলেছে সকলকে আমি বলে দেব বিধাতা পুরুষ এসেছে সত্যিকারের ঘরে ও আমি যদি না বলি তাহলে তোমায় কথা দিবে কথা দিতে হবে বলো আমি যা বলবো তা তুমি পালন করবে বিধাতা পুরুষ হ্যাঁ বেশ আমি কথা দিলাম তুমি আমায় যা বলবে এই কথা আমি ছাড়া কেউ জানবে না শোনো ধাত্রীমা ওই বাছার ললাটে আজ লিখন লিখেছি ওই বাছার ললাটে একমাত্র তার পরম আয়ু হবে দ্বাদশ বৎসর তার পরম আয়ু হবে দ্বাদশটি বৎসর হ্যাঁ এগারো বৎসর ছয় মাসে তার হবে শুভ পরিণয় যেই সতী রমণীর সঙ্গে শুভ পরিণয় হবে সেই সেই সতী রমণী তার বাসর ঘরে হবে সর্পাদংশনে মৃত্যু সতী রমণী যদি পারে কোলার মন্দা সরার মন্দ সে করে ভাসতে ভাসতে দেবতা নগরে নিয়ে যেতে তাহলে তাহলে আবার পুনরায় সেই সন্তানকে ছোট্ট নবজাত শিশুর ললাটে বিধাতা তুমি একবার ওই লিখন মিছে মুছে দাও মুছে দিয়ে আজ তুমি লিখন মুছে দাও বিধাতা তুমি তো জগতের মা যে লিখন একবার আমি লিখে দিই সেই লিখন আমি মুছে দিতে পারি না তাই তুমি আমার পথ ছেড়ে দাও কিন্তু ধাত্রীমা বিধাতা আমি যেই কথা তোমায় প্রকাশ করে বলেছি এই কথা তুমি আর আমি ছাড়া অন্য কেউ যদি না জানে আর যদি কোনোদিন কাউর সামনে তুমি প্রকাশ করেছো সেই দিন দেখতে দেখতে সর্বাঙ্গ তোমার শিলা হয়ে যাবে একি বলে গেল আজ বিধাতা পুরুষ এই কথা যদি আমি কাউকে বলি আমি শিলায় পরিণত হয়ে যাব না না আমি এই কথা কাউকে বলতে পারবো না রানীমা বড় আশা করে জন্মগ্রহণ করেছে পুনরায় সন্তানে পেয়েছে সেই সন্তানে ফিরে দায়ে হতে পারে না আর বিলম্ব নয় এই তো নিশিব বাদ হতে চলেছে তাই তো আমি রানীমাকে ডাকি দিই না কেন মা মা গো কি ধাত্রী মা মা প্রভাত হয়েছে তুমি তুমি কাঁদছো কেন গো মা গো তোমার নয়নে জল কেন জানো মা তোমার এই নবজাত শিশুকে দেখে আমার বাড়িতে রয়েছে গোপাল সেই গোপালের কথা মনে পড়ে গেছে তাই তো মা গো আমায় বিদায় দাও আর তোমাকে বিলম্ব করাবো না এসো তোমার সিধা পাওনা নিয়ে তুমি চলে যাবে আর নকরীকে ডাকতে পাঠাবো ব্রাহ্মণ আমার সন্তানের নামকরণ করতে হবে তাই হবে মা তাই হবে চলো এসো Thank you.
নমস্কার মামা ঠাকুর, বলুন বসুন। এই নগরে ব্রাহ্মণ মশাইয়ের বসার জায়গা করে দে। আপনার সন্তান কি বারে হয়েছে রানীমা? বুধবার রাত 11টার পর। ও বুধবার 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 বুধবার, তাহলে নেক্সট মাসে, তাই না? আপনি বলবেন তা ল দিয়ে নাম রাখতে হবে। ল দিয়ে ল দিয়ে দিও ল ল ল ল লাম্বু লাম্বু হইছে লোমারে নকরি। বলেন রানীমা, ব্রাহ্মণ মশাইয়ের খাতা কোথায়? খাতা কোন ধারে? খাতা কই? খাতা আমার আছে আছে। আপনি যে বলছেন লম্বু, লম্বু তো হয়ে আছেন আপনি। লম্বু নাম চলবে না? চলবে না। লবণ চুষ। ও ব্রাহ্মণ মশাই, আপনি কথাই ভুল করছেন, মনে হয় আপনার মন্ত্র পাঠ ঠিক হয়নি। একবারও তো দেখলাম না পইতা হাতে নিলেন গো। ও আপনি পুজো করছেন না শান্তি করছেন? শান্তি জল করতে হবে গো। জল কথা? এই যে জল, এটা তো তেল রে। কত তেল লাগবে না? জল দিলে হয়, হবে না? আরো জল দিব। ও গঙ্গে জল, গঙ্গে 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 পবিত্র বল, শান্তি নমস্তে নমো নমাহ। ওম শান্তি, ওম শান্তি, বিশ্ব শান্তি, নমস্তে মহেশে কবি রত্তা বলে। ওম পবিত্র বা পবিত্র বা পবিত্র নমস্তে। ওম এটা জল ছিটিয়ে দিলাম দাসি, পুরো রাজপ্রাসাদে ছড়িয়ে দে এই জলটা। ঠিক আছে, ছড়িয়ে দে রানীমা। এই খিস্তে একটু মুখে দে। নামটা ভালো করে রাখি, তাই না? হ্যাঁ, সুন্দর করে নাম রাখুন।
আপনার ছয় ছয়টি সন্তানের নাম আমি আমি দেখেছিলাম তাই না রানী? হ্যাঁ দেখেছিলে। শ্রীধর, জটধর, দুর্গাধর, গুণধর, তাই ওই ছয় পুত্রের অক্ষর অক্ষরে নাম দিয়ে আপনার পুত্রের নামটি রাখতে হবে। শুনেন, বলুন, এর আগে যেমন আমার ছয়টি ছেলের নাম রেখেছিলেন, ধর দিয়ে সুন্দর করে নাম রাখুন, কেন রাজপুত্রের ব্যাপার তো। ও নকরি, তুই একটা নাম ভালো করে বল তো দেখি, তোর মনের মতো করে। আমি রাখব, নামটা যেন ল করে হয়, ল দিয়ে হয়। লালটু হবে কি? লালটু আরে বাটা বুলটু। এই নকরি, আমি বলছি ব্রাহ্মণের পাশে না বসে একটু নামগুলো খুঁজে দেখ না, চয়েস কর, চয়েস কর, পাতা উল্টা। ওইটা আবার কি করছিস? আমি দেখছি মিলে, এই মাটিতে মিলাচ্ছিস কি রে বাবা? হ্যাঁ মাটিতে মিলে দেখছি। খাতা দেখ, খাতা কই? এই যে খাতা দেখতে বসছ। চিনার বাবুনের কইতা লাগে না রে বাবা, এদের মুখস্থ আছে সব, জানিস? নামগুলো বলো, যে ভালো লাগে তাহলে রাখব। লালটু চলবে না, লম্বু চলবে না, চলবে না, লক্ষ্মী এটা মেয়ে না ছেলে? সে লোক ছেলে, তাই না? ছেলে আছে বাবা। রানীমা মনে কিছু করবেন, একটু রহস্য করছি আপনার। ও তাই, ললিতা আবার আবার ভাল লাগে না, এটাও তো মেয়ে ছেলে। এটা কি মেয়ে না ছেলে? ললিতা মানে একটু আদর করে নামটা রাখছি তো, ললিতা। চলবে না, চলবে না, চলবে না, চলবে না, না এই নাম চলবে না, ভালো করে নাম রাখো। ল 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 চমৎকার, চমৎকার, চমৎকার বাবা, চমৎকার না, আরো কিছুদিন হবে না। লক্ষ্মীধর, শুনেন, নামটাকে একটু সাজিয়ে রাখুন, অলংকার দেব। হ্যাঁ, তাহলে আপনার কনিষ্ঠ পুত্রের নাম হচ্ছে শ্রীমান দুর্লভ লক্ষ্মীধর। তুই ছাড়া মন নকরি দাসী তোরা মা, তবু জানি প্রণাম হই মা। ওরে আমার ভাইকে দেখেছি আজ এমন করে কেন অধরণ আমি তুমি কাঁদছ মা? কি হয়েছে? একটিবার খুলে বলো, একটিবার প্রকাশ করে খুলে বলো মা। দেখ না মা, প্রত্যেকের ছেলে মেয়ে ফিরে এসেছে পাঠশালা হতে ঘরে, আমার লক্ষ্য এখনো আসেনি। কি বলছো মা? তার জন্য যে আমার মন খানা খারাপ করছে মা গো। জানো মা, জানো, জানো কি গো, আমি যখনই আজ সকালবেলা ঝাড় দিতে গেছিলাম সে সময় দেখছি জানো গোসাঘরের ওই দরজাখানা বন্ধ রয়েছে, সেই গোসাঘরের মন্দিরে জানো কি গুনগুন করে কথা বলছে, মনে হয় লক্ষ্মীধর আজ ওই গোসাঘর মন্দিরে রয়েছে মা। আমার লক্ষ্মীধর গোসাঘরে? হ্যাঁ মা। হ্যাঁ কেন, মনের কি এমন কি জেগেছে তারই আশা ওই গোসা মন্দিরে প্রবেশ করেছে। তুমি একবার গিয়ে দেখো না আজ লক্ষ্মীধর আছে। আরে চলো 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 দাসে, আরে ওই না গোসা ঘরে রে, দেখো
আজ এই গোসাঘরের মন্দিরের দরজাখানা বন্ধ রয়েছে। তুমি একবার লোখাই লোখাই বলে ডাকে দাও, সত্যি যদি তোমার পুত্র লক্ষ্মীন্দ্র এই গোসাঘরে থাকে তোমার ডাকে ঠিক সাড়া দেবে। পেশিমা আমি আসি। দাসি তুমি এসো লোখাই। এ লোখাই কে? আমি আমি তোর গর্ভধারিণী মা। আমার মা? হ্যাঁ মা গো। তুমি এসেছো এসেছো মা গো, তুমি এসেছো এই গোসাঘরে। মা এসে কি আর না থাকতে পারে রে, তুই গোসা মন্দিরে বসে আছিস, আমি তোকে ব্রাহ্মণ পাড়া নাপিত পাড়া ধোপা পাড়া সব পাড়ায় পাড়ায় খুঁজে বেড়ালাম, কিন্তু তুই গোসা মন্দিরে কেন বাবা? আমি কেন গোসাঘরে মন্দিরে জানো মা? বল। আমি যদি তোমার কাছে একটা জিনিস চাই তুমি দেবে? ওরে আমার পাগল ছেলে, মায়ের কাছে যদি সন্তান একটি জিনিস চাই কেন দেবে না বল? তুমি পালবে মা গো? হ্যাঁ বল। বেশ মা গো, তুমি আমার হাতে হাতে সত্য করলে, তবে বলো মা গো বিয়ে কি জিনিস? বিয়ে খাওয়ার ফল না কোনো গাঙ্গার জল, আমি বিয়ে করতে চাই মা গো, আমায় তুমি বিয়ে দাও বিয়ে দাও। মুখের সামনে এত বড় কথা, এখনো তোর মুখে দুধের গন্ধ যায়নি আর আজ বলছিস বিয়ে? ছি 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 ছি, তোর একটুও লজ্জা করলো না? তোর জিভে একটুও বাঁধলো না? এ কি বলছো মা? তুমি কিন্তু আমার সঙ্গে ত্রিসত্য অঙ্গীকার করেছো, যতক্ষণে না আমায় দেবে বিয়ে এই গোসাঘর থেকে আমি বেরিয়ে কোথাও যাব না, প্রয়োজন বোধে গোসা ঘরে না খেয়ে না খেয়ে আমি শুকিয়ে শুকিয়ে মারা যাব। ও কথা বলিস না পুত্র, বেশ যখন তুই বাইনা ধরেছিস আমার কাছে আমি বলবো, আমার মহারাজকে আমি বলবো আমার লোখাই বিয়ে করতে চাই, তোর পিতা যদি স্বীকার হয় তাহলে আমি দেব। আমি আমি তাহলে আসি। চিন্তা চিন্তা চিন্তা, পুত্র লক্ষ্মীন্দরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তবে কি তবে কি এই পুত্র লক্ষ্মীন্দর আর ফিরে আসবে না? শুনছো তুমি? বলো শোনা গোস্বামী, প্রণাম তবু চরণে গো। কল্যাণ হোক। আমি আমার লোখাইকে পেয়েছি। পেয়েছো? কোথায়? জানো ওই গোসা মন্দিরে। গোসা মন্দিরে? গোসা মন্দিরে সে পুত্র লক্ষ্মীন্দর কি করে? ওই গোসা ঘরে বসে সেই প্রতিজ্ঞায় আবদ্ধ করেছে আমার সঙ্গে, কি জানো? বলো। মা গো আমি বিয়ে করতে চাই, বিয়ে করতে চাই, তার বিয়ে দিতে স্বীকার না হলে সে গোসা ঘর থেকে বেরাবে না গো। শোনে গো, আজ আমি অবাক হয়ে যাই, তুমি আমার সহধর্মিনী অন্ধাকিনী, আজ তুমি মিথ্যা কথা বলতে পারলেই যার মুখে যায়নি এখনো দুধের গন্ধ সেই পুত্র লক্ষ্মীন্দর বলে কিনা আমাকে বিয়ে দাও, বিয়ে না দিলে আমি আত্মহত্যা করবো। এতদিন ধরে তুমি আমার সঙ্গে ঘর সংসার করছো, তুমি বলতে পারবে কোনোদিন তোমাকে একে মিথ্যে বলেছি? আজ তোমাকে আমি মিথ্যে বলবো। বেশ শোনেগা, তুমি তাহলে বিশ্বাস করবে না আমার মুখের কথা? তোমার মুখের কথা আমি বিশ্বাস করতে চাই না। তাহলে এসো, আমি নিজ নেই এবং নিজ কর্ণে আমি শুনতে চাই। এসো তুমি আমার অঞ্চলের তলে, তুমি চলো এই গোসা মন্দিরে। লোখাই মা আমি এসেছি। তুমি এসেছো মা গো? দরজা খোল বাবা। হ্যাঁ মা গো, আমি দরজা খুলবো। তোর পিতাকে এত করে বুঝিয়ে বললাম, হ্যাঁ জানিস তোর পিতা কিছুতেই তোর বিয়ে দিতে স্বীকার হলো না রে। এ কি বলছো মা? হ্যাঁ আমারে পিতা আমারে বিয়ে দেওয়ার স্বীকার হইনি। না কেন মা? কিন্তু তোমায় তো আমি বলেছি কি বিয়ে না করলে আমি
এই ঘর থেকে বেরিয়ে যাব না। যেখানে আমি আশা ভরসা করেছিলাম সে বলে কিনা বিয়ের কথা কথা শোনে গো বলেছে যতদিন বাঁচবে পুত্র লক্ষ্মীধর আমি দেব না বিয়ে। আমি নিজে কানে শুনেছি সরকার ছেলেটার যেমন করেই হোক বিয়ের কথা ভুলানোর ব্যবস্থা তুমি করো গো। আশা চিন্তা তোমায় করতে হবে না, এইবার কিভাবে ওই বিয়ের কথা ভুলাতে হয় সেটা আমার জানা আছে, কেউ পারবে না। আমি কি করি এখন, আমি কিছু বুঝতে পারি না। না না না, সরল গর্ভদিদিকে দিদিকে এক এক করে সকলের কথা প্রকাশ করে বলবো, দিদি পারবে আমায় সঠিক পথ বলে দিতে। কোথায় দিদি? জানো আমি কামশলাকে স্মরণ করে পাঠিয়েছিলাম সেই লক্ষ্মীধর কি কামি জাগানোর জন্য, কিন্তু সেই তার পুত্রের জন্য করে দিয়েছে শত শত দাসী। লক্ষ্মীধর ভুলে গেছে বিয়ের কথা, তাই দিদি আরে যুক্তি দেহ ও গো দিদি, উপায় বলো মোরে কেমন করে পাবো পূজা চাঁদি বাই নারী ঘরে, কেমন করে পাবো পূজা চাঁদি বাই নারী ঘরে, চুক্তি দেহ ও গো দিদি উপায় বলো মোরে, কেমন করে পাবো পূজা চাঁদি বাই নারী ঘরে, কেমন করে পাবো পূজা চাঁদি বাই নারী ঘরে। বলো না দিদি চাঁদের ঘরে যদি চাঁদের মুখে যদি চুন কালি না লাগিয়ে দিস তাহলে তোর কার্যক্রম সফল হবে না, তাই তুই চম্পলা গিয়ে কি করবি জানিস? কি করবো? ওই লক্ষ্মীধরকে স্বপ্ন দিবি, ওই দিঘি সরোবরে গেলে সুন্দরী লাভ করতে পারবে। আর কি করবি? তারপর ছুটে যাবি ওই শঙ্খপুরে, শঙ্খপুরে রাজধরণী সুশীলার গৃহে, সুশীলাকে গিয়ে স্বপ্ন দিবি যদি যায় দিঘি সরোবরে, তাই
পুত্র লাভ করতে পারবে। বেশ দিদি গো যাও, তাই বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যাও। প্রণাম, তুমি আশীর্বাদ করি তোর মনের আশা পূর্ণ হোক। ওরে দুষ্ট দুরাচারটা, ভেবেছিলে দেবে না তুমি তোমার পুত্রের বিবাহ, প্রস্তুত হয়ে যাও, শিবনন্দিনী পদ্মাবতী আসছে তোমার চম্পকৈ নগরী, তোমার মুখের মধ্যে কালিনে মনে করতে, তাই না গণ নিয়ে চলো আমায় মর্ত ধামে। জানি না ঠাকুরের কাছে এমন কি অপরাধ করেছি, তাই আজও আমি মা ডাক শুনতে পেলাম না। সকলেই আমায় বন্ধা বলে ধিক্কার দেয়। ও গো ঠাকুর, আমার কি এই বন্ধা না আমার কোনোদিনও ঘুচবে না? আমি কি মা ডাক কোনোদিনও শুনতে পাবো না? সারা জীবনে কি মা ডাক থেকে আমায় বঞ্চিত থাকতে হবে ঠাকুর? সকলেই যেন ঘুমিয়ে পড়েছে, অনেক রাত হলো, যা আমিও আমার পালঙ্কে গিয়ে বিশ্রাম করি না কেন। এই তো এসেছি আমি এই শঙ্খপুরে, তবে আর বিলম্ব নয়, এই মুহূর্তে স্বপ্ন প্রদানই করব আমি সুশীলাকে। কি করো কি করো সুশীলা, নিশ্চিন্তে ঘুমাইয়া দেবী তোমার কাছে আসিয়াছি, দেখো না চাইহিয়া নিশির শেষে প্রভাতের আগে যদি ছুটিয়া যাও সেই দিকে মানি সরোবরে, তবে সেখানে গেলে তুমি পাবি সন্তান সন্ততিলা। জাগো জাগো সুশীলা জাগো। এই আমি কি স্বপ্ন দেখলাম, নিশির কুহাসা ভেদ করে কে যেন আমায় স্বপ্ন যুগে জানিয়ে দিয়ে গেল। ওরে সুশীলা আর ঘুমাস নে, তুই না বন্ধা, তাই বন্ধা না আমি ঘুচে যাবে। ওই মান সরোবরে স্নান করলে স্বামীর সোহাগিনী হবি, পুত্র লাভ করবি। এই যদি সত্য হয় আমি আর দেরি করব না, দাসীকে সঙ্গে নিয়ে আমি এক্ষুনি ছুটে যাব সেই মান সরোবরে স্নান করতে। একে আজ যেন দেখতে দেখতে অনেক ক্লান্ত হয়ে পড়েছি, খেলাধুলা করতে করতে বড্ড যেন ক্লান্ত হয়ে পড়েছি আমি, তাই আর বিলম্ব করব না, আমি একটু এই পালঙ্কে বসে বিশ্রাম করব, তারপর আমি আবার খেলাধুলা করব। তাই তো স্বপ্ন দিয়েছি শঙ্খপুরে সুশীলাকে, এবার স্বপ্ন প্রদানই করব চাঁদপুত্র দুর্লভ লক্ষ্মীর দরকে। আমি বলি শোনো শোনো চাঁদপুত্র দুর্লভ লক্ষ্মীর দর, নিশ্চিন্তে ঘুমাইয়া রয়েছে স্বর্ণ পালঙ্কের উপর, যদি ছুটিয়া যাও সেই দিকে মানি সরোবরে, সেখানে গেলে পাবে তুমি প্রেমালিঙ্গ। জাগো জাগো লক্ষ্মীবা, তুমি জাগো। কি আমি কি স্বপ্ন হেরে না, কে যেন আমার শিহরে বসে কর্ণকোহরে স্বপ্ন দিয়ে গেল। নিশি প্রভাতের আগে যেন আমি যাই দেখি মার সরোবরে, স্বামী যাকে সেখানে গেলে প্রেমে আলিঙ্গন পাব। না না না, এই স্বপ্ন যদি আমার সত্যি হয় তবে আর আমি বিলম্ব করব না, নিশি শেষ হওয়ার আগেই আমি যাবো দেখি মার সরোবরের দিকে।
দেখব গিয়ে আমার স্বপ্নকে যাচাই করে আমি সত্য প্রেম আলিঙ্গন পাই কিনা। তাই আর বিলম্ব নয়, রয়েছে আমার বাস বন্ধু, সেই বন্ধুকে ডেকে আমরা দুজনে মিলে ছুটে যাব দেখি মান সরবরি কথায় বন্ধু। আরে ও বন্ধু, যাই বন্ধু হো, এসো বন্ধু, যাচি বন্ধু, যাচি বন্ধু। এই ভরা ফোন মোবাইল ওই বন্ধু আমায় দিয়ে দে না রে না রে, তবু ফোন করব হ্যালো বলবো সকাল দুপুরে, তবু ফোন করব হ্যালো বলবো সকাল দুপুরে, তবু ফোন করব হ্যালো বলবো সকাল দুপুরে। বন্ধু, হ্যাঁ বন্ধু, আমায় ডেকেছো? হ্যাঁ বন্ধু, আমি তোমায় ডেকেছি। কেন ডেকেছি জানো? না বললে কেমন করে বুঝতে পারবো? আমি আছরে নিশিতে স্বপ্ন হেরেছি, যদি যাই দিঘি মান সরোবরে, সরোবরে সেখানে গেলে এক রূপবতী সুন্দরী কন্যা নাকি আমায় সে দেবে প্রেম আলিঙ্গন। তাই বুঝি? হ্যাঁ বন্ধু, তাই স্বপ্নকে যাচাই করার কারণে দুই বন্ধু মিলে ছুটে যাব আমরা দেখি মান সরোবরে, মান সরোবরে। বন্ধু তুমি যদি যাও তোমার হবে, আর আমার কি হবে? বন্ধু না জানি, আমার সাথে গেলে তোমারও কিছু না কিছু হতে পারে। বেশ বন্ধু, স্বপ্ন যাচাই করার জন্য আমরা যাব, আর বেশি বিলম্ব করব না, এই মুহূর্তে আমরা ছুটে যাব। চলো বন্ধু, চলো ভাই, আমরা আর বিলম্ব করব না, এসো বন্ধু। কি ব্যাপার, এখনো তোমার ঘুম ভাঙেনি? না মা, না না, সাত সকালে ডাক দিলে। এই দাসি, দাসি উঠো আমার সঙ্গে চলো। শোনো দাসি, আজকে আমি তোমাকে সঙ্গে নিয়ে ওই মানসরোবরে যাব স্নান করতে। মানসরোবরে? হ্যাঁ। বাবা বাবা আমি যাব না। কেন? না ভয় লাগে মানসরোবর দেখতে, আর ওই রাস্তা দিয়ে গেলে সবাই আমাকে তিন ভাতারি তিন ভাতারি বলে। ও দাসি, তা তোমাকে কেন বলে মা? কেন বলে জানো? প্রথমে ঘোষের সঙ্গে বিয়ে হয়েছিল কালিয়া চকের দিকে। হ্যাঁ, সেখানে গেলাম, তারপরে আমার শাশুড়ি বলছে কি ছানা ফাটা। রে বাবা, আমি তো ছানা ফাটাতে পারি না, আমি তাকে ছেড়ে দিলাম। তারপরে বিয়ে হলো ওই চাইগেলার সঙ্গে। ওরকম করে তুমি বলো না। কেন? চাইয়ের সঙ্গে বিয়ে হলো আর ফাঁকা মাঠে লিজে বুঝে কলাই তুলো। তারপর কি করলে? ও ছেড়ে দিলাম, তারপর আদিবাসীকে বিয়ে করলাম। আদিবাসীকে বিয়ে করলাম তো বলছে কি হারিয়া বানাতে হবে, মদ 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 বানাতে পারলে ছেড়ে দিলাম, এখন আমি ছুট্টা। শোনো দাসি, বলো মা, একটা আমার ভালো জামাই বাবা যে দেখে আবার তোমার বিয়ে দিয়ে দেবো। তাই নাকি? তুমি চিন্তা করো না, ঠিক আছে, চলো আমার সঙ্গে চলো। চলো মা চলো, অনেক দূরের পথ, তাই বলছিলাম তুমি একটি গান গাও, আর গানের ছন্দে আমরা পথ চলবো মা। তাই নাকি? হ্যাঁ গো দাসি। আরে নতুন প্রেমের জ্বালা আগে আমি জানতাম না, তাই বুঝি? হ্যাঁ, আর ভালো লাগে না প্রেমের জ্বালা। আরে নতুন প্রেমের জ্বালা আগে আমি জানতাম না, নতুন প্রেমের জ্বালা আগে আমি জানতাম। চলো বন্ধু, এসো
রাতের সিঁদুর সাথে রইলো সিতাই কোনা হলো না নতুন প্রেমের জ্বালা আগে আমি জানলাম না নতুন প্রেমের জ্বালা আগে আমি জানলাম না নতুন প্রেমের জ্বালা আগে আমি জানলাম না দাশী গো বলো আজ আমরা ঘাটে যাচ্ছি স্নান করতে তো জলানিতে যাই রে পিতলের কলস তাই তোরে লইয়া জলানিতে যাই ও কি হাই রে পিতলের কলস তোরে লয়ে জ্বালা নিতে যাই ও কি হাই রে পিতলের কলস তোরে লয়ে জ্বালা নিতে যাই কলসে তোর এমন ধর্ম মাজলে ঘষলে সোনার বর্ণ আর কলসে তোর এমন ধর্ম মাজলে ঘষলে সোনার বর্ণ না মাজলে না মাজলে লোহা হয়ে যায় রে পিতলের কলস তোরে লয়ে জ্বালা নিতে যাই আহাই রে পিতলের কলস তোরে লয়ে জ্বালা নিতে যাই আমার মন কি বলছে জানো আর কি বলছে বলো আর যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো আর যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো স্নান করিলে স্নান করিলে প্রাণটা চুরি যায় রে পিতলের কালো তোরে লয়ে জ্বালা নিতে যাই ও কি হাই রে পিতলের কলস তোরে লয়ে জ্বালা নিতে যাই দাশী গো আচ্ছা আমরা গানের সুরে সুরে পথ চলতে যেন এই সরোবরে চলে এসেছি ও মা চলে এসেছি কিন্তু দাশী ও দাশী আমি কি ভুল করেছি কি মা আমি যে স্নান করতে এলাম আমি যে সাবান আনতেই ভুলে গেছি গো দাশী সাবান আনোনি না গো দাশী মা গো কোনো চিন্তা করো না আমি সাবান এনে এসেছি এই দেখো মা দেখি দেখি ও মা এটা আবার কি গো দাশী সাবান এটা তোমার সাবান হ্যাঁ তাই এই সাবানের নাম কি এই সাবানের নাম হচ্ছে অক্ষয় কোম্পানি হাম হাম সাবান এই সাবান তোমাকে কে দিয়েছে দাশী গো কেন আমার ভালোবাসা দিয়েছে কি বলছো তুমি হ্যাঁ তোমার কি একটু লজ্জা নেই কেন মা আমার সামনে তুমি এসব কথা বলছো মায়ের সামনে বলবো না তো কার সামনে বলবো আমার ভালোবাসা কোথায় থাকে জানেন মা কি আমার ভালোবাসা কোথায় থাকে ওই যে ইউকে ইউক্রেন থেকে দিয়ে পাঠিয়েছে আর ভালো লাগে না সেখানে যুদ্ধ চলছে তো তাই বলছে যাও দিয়ে এসো আমার আমার ভালোবাসা দিয়েছে মা একটু মা দাঁড়াও দাশী তোমার সাবান তুমি মেখে নিও ওই সাবান আমি গায়ে মাখতে পারবো না তাই বলছিলাম কলসখানা তুমি মেজে নাও আমি স্নান করছি কেমন বেশ তাই হবে বাবা সাবানটা মেজে দিয়েছি একটু সাবানটা যখন নিয়ে এসেছি একটু মাখি ধুম ধুম কে রে
কোন ছড়া ওলে ওলে বলছে আচ্ছা ওলে ওলে বলিস না তোকে নিব বলে আই ওই ওই দাসী তাড়াতাড়ি স্নান করো নিশি প্রভাত হয়ে যাবে তো একটু একটু সামাটা মাখি মা হ্যাঁ হ্যাঁ মেখে নাও জল ভর জল ভর কন্যা জলে নাদে উঠে হাসি মুখে কোনা কথা সঙ্গে নাই মোর কে হাসি মুখে কোনা কথা সঙ্গে নাই মোর কে কি কথা বলছে দাসী আমি তো মায়ে বলছি ওই কাকের কলসে তুমি জল ভরো আর একটু হাসি বদল করে আমার সাথে কথা বলো আরে জল ভরি দিলা আমি এই না ছাড়ব রে এমন নয়ন নাই কথা কেন বলো মোরে কি বলছো এমন নয়ন নাই কথা কেন বলো মোরে অন্যায় কথা কিছু বলেনি তাই তো তোমারে আশায় এসেছি এই সরোবরে এসো তুমি আমার কাছে কি বলছো তুমি হ্যাঁ দাসী গো আমা বলো তারা আমাদের কাছে মানে এভাবে কথা বলছে আমি তো কিছু বুঝতে পারছি না সত্যি বলেছো কেন বলছে কিন্তু আমাকে জানতেই হবে তারা কে কে ওরে কোথায় তোমারে বাড়ি তোমার কোথায় তোমার ঘর বা তোমার পিতা মাতা কি নাম তোমার কে বা তোমার পিতা মাতা কি নাম তোমার তাই বুঝি হ্যাঁ বেশ আমি বলবো তোমায় জানতাম যে আমার বড় প্রয়োজন হ্যাঁ অবশ্যই আরে চম্পলা নগরে ঘর পিতা চন্দ্রপতি নিজের নামটি লক্ষ্মী ধর বললাম তোমার নিজের নামটি লক্ষ্মী ধর বললাম তোমার তাই শুনতে পেয়েছো তুমি এই দাসী হামা বলো তোমাকে কতবার আমি বলেছিলাম না যে আমার ভাগ্নে ঠাকুর হয়েছে ঠিক আমার ননদিনী অনেক দিন যেতে বলেছে কোনোদিনও যাওয়া হয়নি হ্যাঁ আমি দেখেছিলাম ছোট থাকতে আজ আমার ভাগ্নে ঠাকুরের সঙ্গে দেখা হয়েছে তাই নাকি পরিচয় পেয়েছি আমি ও মা এই তো সেই ভাগ্নে ঠাকুর বাবা লক্ষ্মীন্দর লক্ষ্মীন্দর তুমি কি আমায় চিনতে পারছো না এ কি বলছো তুমি আমি তোমার মামিমা লখাই মামিমা হ্যাঁ বাবা হ্যাঁ এ কি বলছো তুমি সুন্দরী সুন্দরী তুমি আমার মামিমা বলছো তুমি আমার মামিমা না লখাই আজ তুমি আমায় অমন করে সুন্দরী বলে দেখো না সুন্দরীকে যাও সুন্দরী ছাড়া আর কি বলবো বলো এই কথা শোনা যে আমার
মহাপাপ ইসি রাত্রে স্বপ্ন দিয়েছিলে তুমি বরে এই মানসরোবরে আসলে তুমি নাকি দেবে আমায় প্রেম আলিঙ্গ শ্রীলক্ষ্মী এসো এই কথা বলার আগে তোমার চিত্তকে আরষ্ট হয়ে গেল না কেন জানো লক্ষ্মী রে আমি যে তোমার মামি মা বাবা না হতে পারে না তুমি আমি মামি মা হতে পারো না তুমি আমার মামি মা তুমি সুন্দরী এসো তুমি আমায় প্রেম আলিঙ্গন দাও শ্রীলক্ষ্মী ও তুমি কাছে এসে পাশে বসে দাও গো আলিঙ্গন তুমি কাছে এসে পাশে বসে দাও গো আলিঙ্গন তুমি কাছে এসে পাশে বসে দাও গো আলিঙ্গন আর দাও গো আলিঙ্গন আমার জোড়াও এই আর দাও গো আলিঙ্গন আমার জোড়াও গো পদ না লখাই না তুমি কাছে এসে পাশে বসে দাও গো আলিঙ্গন তুমি কাছে এসে পাশে বসে দাও গো আলিঙ্গন এসো দেখো গগন মাঝারে গগন মাঝারে কি বলছো বলো হইল বেলা পথ ছাড়ো নন্দের বালা ছেড়ে দাও আমারে দেখো গগন মাঝারে এসো তোর যে আমি মামি মারে চেয়ে দাগিয়া মারে মামি মা কি বলছে বন্ধু কি বলছে বন্ধু এসো তুমি আমায় প্রেম আলিঙ্গন দান করো আরে এসো এসো বসো তরি তুমি আমাকে এসো আমার কাছে না এসো না ছিহিরি বছি দিব তোমার সারি রয়া চলো আমার ভাগ্যে ঠাকুর হই এভাবে আমায় অপমান করে যাবে না না এই প্রাণ আমি আর বাঁচি রাখবো না এই গঙ্গার জলে আমি আমার প্রাণ বিসর্জন করব জানি মা গঙ্গার জলে বিসর্জন করতে হবে না এই মত জল সেই চম্পানি নগরী সেই তোমার সেই
ওই ননদের কাছে আমরা উচিত বিচার চেয়ে নেব সত্যি বলেছে দাসী শান্তি মরণে নয় শান্তি হচ্ছে জীবনে তাই আমাকে বেঁচে থাকতে হবে এক্ষুনি আমি চলে যাব চম্পকের প্রাণ সাথে তুমি আমার সঙ্গে এসো দাসী চলো মা